হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক.কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে জি কিউ মাইনাস থ্রি টেন্স টু কিউ অপেক্ষক যেখানে আমাদের কি বলা হয়েছে জি এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি দ্বারা সংজ্ঞাত। এক্ষেত্রে আমাদের কি বলা আছে কিউ হল সব মূলত সংখ্যা সমূহের সেট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ধরি কিউ ধরি ধরি প্রদত্ত সেটের অন্তর্গত দুটি পদ যথাক্রমে এক্স ও ওয়াই, যেখানে যেখানে জি এক্স ইকুয়াল টু জি ওয়াই। তাহলে আমরা যদি এক্ষেত্রে দেখি শর্তানুসারে জি এক্স ইকুয়াল টু জি ওয়াই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু টু ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস থ্রি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, টু এক্স প্লাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু টু ওয়াই প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন ইকুয়াল টু টু এক্স ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস নাইন। সো এখানে নাইন নাইন ক্যান্সেল আউট, টু এক্স ওয়াই ক্যান্সেল আউট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ওয়াই। সো মাইনাস নাইন এক্স ইকুয়াল টু নাইন ওয়াই, নাইন নাইন ক্যান্সেল আউট, মাইনাস ক্যান্সেল আউট। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এক্ষেত্রে জি এক্স ইকুয়াল টু জি ওয়াই ইমপ্লাইস এক্স ইকুয়াল টু ওয়াই। সুতরাং জি একটি
एक एक चित्रण, एक एक चित्रण। चलो एबार आमरा एखाने कि बोलते पारी, আমাদের এখানে বলা হয়েছে কি যে এটি কি হবে সেটি প্রমাণ করতে। এবার নেক্সট যদি আমরা দেখি, মনে করি কিউ সেটের অন্তর্গত একটি পদ y, যেখানে y equal to 2x plus 3 by x minus 3, যেখানে y equal to 2x plus 3 by x minus 3। তাহলে এখানে আমরা কি বলতে পারি, y equal to 2x plus 3 by x minus 3। সো এখান দিয়ে আমরা কি লিখতে পারি, y into x minus 3 equal to 2x plus 3। সো xy minus 3y equal to 2x plus 3। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, xy minus 2x equal to 3y plus 3। এক্ষেত্রে যদি আমরা x কমন নিই, y minus 2 equal to 3y plus 3, তাহলে এখান দিয়ে আমরা কি পাবো, x equal to 3y plus 3 divided by y minus 2। এক্ষেত্রে y equal to 2 হলে, যেখানে 2 belongs to u, x not belongs to u minus 3, x not belongs to u minus 3। এখানে আমরা কি বলতে পারি, যেহেতু আমাদের এখানে কি বলা হয়েছে, g u minus 3 to q, অর্থাৎ q minus 3 থেকে q এর দিকে চিত্রণ, তাহলে এখান দিয়ে কি বলতে পারি, অতএব পাল্লা not equal to উপঞ্চল তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, সুতরাং g একটি উপরিচিত্রণ নয়। তাহলে আমরা যদি দেখি, আমরা এখান দিয়ে কি পেলাম, যে জি একটি এক এক চিত্রণ আর জি উপরিচিত্রণ নয়। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, যে জি একটি এক এক চিত্রণ কিন্তু উপরিচিত্রণ কিন্তু পরিচিত্রণ নয়। তাহলে আমরা যদি এখানে দেখি, কোন অপশনটি হবে, এখানে অপশন বি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এক এক কিন্তু উপরিচিত্রণ নয়। তাহলে সঠিক উত্তর অপশন বি।
एक एक किंतु उपरिचित्र नय তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে আমরা যদি এখানে দেখি এটি আমাদের বার করতে বলা হয়েছে সো এটি হলো আমাদের অ্যানসার থ্যাংক ইউ